শান্তিপুর পৌরসভার 57 জন সাফাই কর্মী বিধায়কের শরণাপন্ন। সাত সকালে বিধায়কের বাড়িতে পৌঁছালেন শান্তিপুর পৌরসভার 57 জন সাফাই কর্মী। তাদের দাবি, গত 17 বছর যাবৎ পৌরসভার তত্ত্বাবধানে কেন্দ্রীয় প্রকল্প সলিটারি ম্যানেজমেন্টের অধীনস্থ ছিলেন 57 জন সাফাই কর্মী। সেই অনুযায়ী তাদের প্রভিডেন্ট ফান্ডের তালিকাভুক্ত হয়েছেন তারা। সম্প্রতি নতুন পৌরসভা গঠন হওয়ার পর নির্মল বাংলা প্রকল্পের অধীনে কাজ করার জন্য বিভিন্ন ওয়ার্ডের শতাধিক সাফাই কর্মী হিসাবে নতুন নিয়োগ হয়েছে এবং পূর্বের এই 57 জন কর্মীকেও এখন থেকে নির্মল বাংলা প্রকল্পের অধীনে চলতে হবে। প্রত্যেকেই 200 টাকা রোজ হিসাবে কাজ করার সুযোগ পাবেন। পূর্বের সাফাই কর্মীদের দাবি, ডেলি রোজ এই কাজ হলেও বাড়ি বাড়ি থেকে বালতিতে রাখা আবর্জনা নিয়ে আসার জন্য প্রতি বাড়ি থেকে 20 টাকা করে পেতেন। এ যাবৎকাল কিন্তু বর্তমানে তা জমা করতে হবে পৌরসভায়, তবেই তারা মাসের শেষে টাকা পাবেন। পুরাতন শ্রমিকরা ক্ষোভের সাথে জানান, বিগত দিনে প্রয়াত অজয় দে পৌরসভার পৌর প্রধান থাকাকালীন রাস্তা পরিষ্কারের জন্য সলিটারি ম্যানেজমেন্ট থেকে সামান্য অর্থ পাওয়ার কারণে বাড়ি বাড়ি পরিত্যক্ত জঞ্জাল নিয়ে আসা বাবদ প্রতি বাড়ি থেকে দেওয়া 20 টাকা সাফাই কর্মীদের তুলে দিতে বলেছিলেন। বিধায়ক বলেন, পৌরসভার বিষয়ে সরাসরি মতামত প্রকাশের অধিকার বিধায়কের নেই। সমাজকে পরিষ্কার রাখার এতজন মানুষের সমস্যা, নিশ্চয়ই পৌরসভার সাথে কথা বলবো। পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ দূরাভাষে জানান, অন্যান্য পৌরসভায় যে নিয়মে চলছে আমাদের পৌরসভা ব্যতিক্রমী হতে পারে না, তবে তাদের সমস্যা সংক্রান্ত বিষয়ে এখনও আমাকে জানানো হয়নি। বিগত দিনেও কাউন্সিলর বোর্ড মিটিং ডেকে সিদ্ধান্ত হয়েছে সমস্যা হলে সেখানেই সমাধান হবে। মিশন নির্মল বাংলা প্রকল্পে কাজ হচ্ছে, তাতে ওনাদের কিছু দাবি আছে, সেই দাবিটা আমি শুনিনি, আমি লিখিত আকারে জমা দিতে বলছি, দেখছি ভবিষ্যতে। দাদা, ওনারা তো দীর্ঘদিন ধরে কাজ করতেন, তাহলে বিষয়ে কোনো সন্দেহ নেই, সব মুখগুলোকে আমি চিনি। তো সেক্ষেত্রে পৌরসভাকে টাকাটা তুলে টাকাটা দিতে হবে, এই নিয়মটা তো ছিল না, ওরাই টাকাটা এতদিন নিত। শুনলাম আমি আজকে, ওটা শুনলাম, পৌরসভার কোনো ইন্টারনাল ব্যাপারে তো এমএলএ হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু সেটা পৌরসভা স্বশাসীন একটি সংস্থা, লোকাল গভর্নমেন্ট। আমি শুনলাম ওনারাও বলছে পৌরসভা বলে কাজ মেটেনি বলে আপনার দ্বারস্থ হয়েছে। নিশ্চয়ই ওনার যখন দ্বারস্থ হয়েছে আমি ওনাদের পাশে থাকবো, আমাকে আগে জানতে হবে বিষয়টা অন্যান্য পৌরসভা। তা 16 বছর কাজ করার পরে বালতির কাজ করতাম প্লাস রাস্তার কাজ করতাম, করতে করতে আমার এক মাস আমি যা যে কারণে আমি ছিলাম না, দিয়ে আমি বালতি ফালতি সব দিয়েছি, আমার কাগজে ছবি অবধি আছে। আমি এখন বালতির কাজ নেই, রাস্তার কাজটা আমাকে ভাইস চেয়ারম্যান করাই, রাস্তার কাজ করি। আর এখন আমি কোথায় কাজ করবো, কেউ আমাকে কোনো কমিশনারও বলছে না, কেউ আমার নিজের ওয়ার্ডের কাউন্সিলরের কাছে গেলাম, নড়াইল সরকারের কাছে, বললো যে আমি দেখছি তুই কথা বলিস নি কী হয়েছে, এরকম বলছি, মানে আমাদের চিনতে পাচ্ছে না। তাহলে আমরা কি না খেয়ে মরবো, আমরা যে 16 বছর যে এতদিন ধরে কাজ করলাম করে আমাদের এখন খাওয়া জুটছে না, তা আমরা কী করবো? আজকে আমাদের লাস্ট, আজকে পৌরসভা করে দিয়ে আমাদের আর মানে পৌরসভায় রাখবে না, বাড়ি বাড়ির থেকে মানে যে ওয়ার্ডের যার কাজ সেই ওয়ার্ডের যে সিও হচ্ছে তার কাছে আমাদের হাজিরা করতে হবে, এখন মানে আমাদের পৌরসভায় রাখবে না। তো এর জন্যে আমরা আমাদের পেটে যেহেতু ভাত জুটছে না, আমরা ভাই আত্মহত্যা করব, আর না হলে যা হবে ওপরওয়ালা করে দেবে। এমএলএর কাছে আমরা জানাতে এসেছি যে এমএলএ সাহেব যদি আমাদের কোনো ব্যবস্থা করে তার জন্য আমরা এসেছি, এমএলএর কাছে আমাদের অভাব অভিযোগ জানাবো, আমরা দরকার হলে এমএলএর হাতে পায়ে ধরবো, যদি এমএলএ কিছু করে করবে। আমার নাম সমর সরকার, আমি 16 বছর মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।